তো ওই যে কবি বলে আমরা বললে তো আলোচনা করে মানুষ, এরা হলো সাধনার জগতের কথা। তাই বলি আমি, কি কথা কইরি দেখা দেই না, নরে চরে হাতের কাছে খুঁজলে জনম্বর মেলে না, কি কথা কইরে দেখা দেই না, খোঁজে তারে আসমান জমি আমার চিনি নাই আমি, খোঁজি তারে আসমান জমি আমার চিনি নাই আমি, ভীষণ ভ্রমের ভ্রমি ভীষণ ভ্রমের ভ্রমি আমি, কুঞ্জ শিকুঞ্জ না কি কথা কইরে দেখা দেই না, নরে চরে হাতের কাছে খুঁজলে জনম্বর মেলে না, কি কথা কইরে দেখা দেই না, সে তো মহান মালিক তার কুদ্দতি ভাষায় কথা বলে, আমরা তো দেখি না, একমাত্র আশিক জনা প্রেম তার সাথে যারা করছে তারাই সব কিছু হলো জানে, আমাদের জানার তো কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, বুঝতে পারি নাই, আমরা শুধু মানুষের সমালোচনাই করি, ভাবি নাই, এই জন্যে ভাবতে হবে, বুঝতে হবে, ভাবতে হবে, কেন কথাগুলি, কেন এই হিসাবপত্রগুলি, নিবিড় মনে হৃদয় দিয়া ভালোবাসা দিয়া এই বন বাদুরে, এই বনের নিচে, এই গজারি বনে একজন পাগল আসছিলেন, ওই পাগলটি চলে গেলেন জিকিরের কথা শিখায়, নবীর প্রেম শিখায় চলে গেলেন 2000 সালের মে মাসে, একজন আশেক ছিলেন, একজন পাগল ছিলেন, এত কান্না কে আনিল দাসে, কেড়ে গেল এত ভালোবেসে, এমন চাঁদের আলো পাগল করিল আমারে, এই কথা বলে বলে 2000 সালের মে মাসে চলে গেলে পরমন্তরা, যারে তুমি ভালোবাসো আখি নিলে সে যে আর আসিবে না ফিরে, সে যে চলে গেছে দুরুধামে, মোল্লার কণ্ঠে আমার দরিদ্র বন্ধুর তারানায় জান্নাতের গজলের সুর বেষ্টির সুরগুলি শুনবেন, এই বনে লেখছেন, কত বিভিন্ন জায়গায় লেখছেন, তার এই লেখাগুলি আধ্যাত্মিক জগতের পাথেয় হয়ে আছে, আল্লাহর আশীর্বাদ যারা হয়েছে এই পৃথিবীতে তাদের জীবনে অনেক ঘাত প্রতিঘাত, অনেক দুর্নাম তাদেরকে অনেক সহ্য করতে হয়েছে, অনেক যুগে যুগে এই পাগল আসছে, যুগে যুগে মানুষ তাদেরকে খালি ধাক্কা দিছেই কোনো না কোনো একভাবে আর কি, বোঝাও যায় না। মৌলানা রুমি রহমতুল্লাহকে কত কথা বলছে, শামসুত তাবরিজ রহমতুল্লাহকে বলছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে বলছে, ইমাম গাজী রহমতুল্লাহ বলছেন, বহলুল মজনুনকে, মনসুর হাল্লাজকে, যুগে যুগে বুঝতে না পারার কিছু প্রবণতা আছে, আত্মার জগতের কথা তো আত্মা দিয়েই অবলোকন করতে হয়, আত্মার পরিচয় আত্মা দিয়ে করতে হয়,
আত্মার পরিচয় অন্য কোনো কিছু দাম নামে করতে পারবো না, হবে না। এটা জগৎটাই হলো আত্মার জগৎ, জগৎটা হলো কলমের জগৎ, রুহের জগৎ। এটি কি চোখ দিয়ে দেখানো যায়? এটা সাধনার মাধ্যমে, সাধনার মাধ্যমে। আর কিরে তোর সাধন ভজন অনুরাগের সময় গেলে, আর কিরে তোর সাধন ভজন অনুরাগের সময় গেলে, রাখলি সদাই কাম কামিনে সাতটা লীনা জোয়ার চিনি, জীবন ভরে ভাসটি রে গায়ের জোরে, সাধনায় ফল হবে না বেলা মেরে, কোন পথে তোর ঠিক ঠিকানা এত ভেব যায় না জানা, মাছ দরিয়ায় ডুবলে তোরই ডাকবি তখন কোন বন্ধুরে, হিসাব করত হেলাই হেলাই দিনগুলি চলা গেল, যা চলা গেল এটা তো গেল আর ভিড়া আসবে না। তাই কবি বলেন, দিনারে দিন বৈশারে দিন গুনি, ও আমি বৈশারে দিন গুনি, দিনার দিন বৈশারে দিন গুনি, ও আমি বৈশারে দিন গুনি, আজ জোয়ারে ভরা হইরে শের জোয়ারে গেল চলে, শের জোয়ারে ভাটাই পরে করে টানা টানে, আজ জোয়ারে ভরা হইরে শের জোয়ারে গেল চলে, শের জোয়ারে ভাটাই পরে করে টানা টানে, আরে কি সাদের জোয়ার আসবে, সাধের তরি ভাসাইবে, আমায় কে যোগাইয়া, কে যোগাইয়া দিবে আমায় পানি, দিনার দিন বৈশারে দিন গুনি, ও আমি বৈশারে দিন গুনি, দিনার দিন বৈশারে দিন গুনি, ও আমি বৈশারে দিন গুনি, বৈশে বৈশার দিন গুনি। এবার দিন গুনতে গুনতে মাথার চুলগুলি কালো ছিল পেকে গেল সাদা হইয়া গেল, কলব দেওয়ার যাই দাও পাক তো ধরছেই, কথা ঠিক কিনা? কবরের মাটি শরীরে মাখাইয়া গেল, ঘিরার বল কমে গেল, হাতের শক্তি কমে গেল, চোখের জ্যোতি কমে গেল, মরণের বাতাস শরীরে বোধ হই লাগিয়া গেছে, এখনো তুমি তোমার মনের মানুষ ছিলা না, মনের মানুষ ঘুমায় আছে জাগাও তার সন্ধানে, দেখে কোঠার উপর তলায় নীল দরিয়ার মাঝখানে, মনের মানুষ ঘুমায় আছে জাগাও তার সন্ধানে, এর তো ঘুম আছে সন্ধানে জাগাও তার সন্ধান করো। এবার বসে আছো কেন? বসে বসে থাকতে থাকতে বসার দিন শেষ হবে, কোন একদিন শোয়ার দিন আসা যাবে, হ্যাঁ উত্তর শিওর হইয়া যাওয়া লাগবে, কবরে শুইতে হবে অনন্তকাল, জীবন আরম্ভ হইয়া যাবে। এখান থেকে দুনিয়ার থেকে যদি কেউ নবীর পাগল হয় কবরে নবী পাওয়া যায়, দুনিয়া থেকে আল্লাহর দেওয়ানো হয় কবরে গেলে আল্লাহ পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। যাদেরকে বলি পাগল, এই দুনিয়ার সবাই পাগল, কে বলে সব পাগল নয়? মনের দুঃখে ব্যাকুল হলে, নবীর প্রেমে ব্যাকুল হলে মানুষ তারে পাগল কয়। এ দুনিয়ার সবাই পাগল, কে বলে সব পাগল নয়? নবীর প্রেমে পাগল হলে মানুষ তারে পাগল কয়, নবীর প্রেমে ব্যাকুল হলে মানুষ তারে পাগল হয়। সবাই তো গায়, কথা ঠিকই, কথা তো বুঝি না, আমি পাগল হব, পাগল নেব, যাব পাগলের দেশে, এই পাগলকে ঠেলা দিব,
সেই পাগলের দেশে যার জন্য পাগল, যার জন্য পাগল। আসবে সমন বান্ধা নিবে রে, সমন আসবে বান্ধা নিবে, ওই যে পাগলের কাছে তোমাকে যাইতে হবে, হিসাব বুঝতে হবে। নবীর প্রেমে পাগল হয়েছে, বেকুল হয়েছে, মানুষ তার পাগল করা শুরু করছে। ওই যে আবু হুরায়রা হেরও পাগল হয়েছে, ওই যে মনসুর হলে হেরও পাগল করা শুরু করে। আমাদেরও মানুষ পাগল কয় তাই না, কয়তো জিকির করে মানিগঞ্জ যাইকে কি পাগল হয়েছে। এমন ভাবে জিকির করো, জিকির করো আনাল হক বলে হাইরে আশিকি হুলি মাশুক মিলে হাইরে মনসুর হেল্লাবার আনাল হক বলে ওরে সেই মত আশিক যারা রে বন্ধু প্রাণ থাকিতে একবার দেখা দাও আমায়, বন্ধু প্রাণ থাকিতে একবার দেখা দাও আমায় রে, ও মুরশিদ রইলে কোথায় তোরে, না দেখলে মোর প্রাণ হরে যায় ওরে, ও মুরশিদ রইলে কোথায়। প্রেম কইরাছেন নবী অস্করণি হাইরে তারাই কেবল হয় নাই দেখা এই না দুনিয়ায়, হাইরে প্রেম কইরাছেন নবী অস্করণি হাইরে তারাই কেবল হয় নাই দেখা এই না দুনিয়ায়, ওরে সেই মত আশিক যারা রে বন্ধু দেশ বিদেশি ঘুইরা বেড়ায় তার আশাই, বন্ধু দেশ বিদেশি ঘুইরা বেড়ায় তার আশায়, ওরে ও মুরশিদ রইলে কোথায় তোরে, না দেখে